দেশকে কোথায় রেখেছেন সেটা চিন্তা করছেন? আমার দেশে খাদ্যের জন্য ভোর চারটায় মহিলাকে লাইনের ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকতে হবে? জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেই আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। শুধু জাতীয় পার্টি কেন, যে কোনো দলকে, বড় দলগুলি খেয়ে ফেলার চেষ্টা করে। ডক্টর আকাশ, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে নির্বাচন জাতীয় পার্টি প্রসঙ্গেই আসি, তারপরে আমি অংশগ্রহণ নির্বাচনের কথা আপনাকে জানতে চাই। জাতীয় পার্টির যে সিদ্ধান্তহীনতা, বারে বারে যে একবার সিদ্ধান্ত নিতে চায় কিন্তু নিতে পারে না, আপনি কি মনে করেন যে জাতীয় পার্টির বিষয়ে কোনো চাপ, আন্তর্জাতিক সেটি হোক দেশি হোক, এটি তৈরি হয়েছে? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে দেশটাকে যেখানে নিয়ে গেছে, প্রত্যেকটা মানুষই চাপ অনুভব করছে, শুধু জাতীয় পার্টি নয়। আর জাতীয় পার্টিটাকে আওয়ামী লীগ বিএনপি বারবার ভাঙ্গার চেষ্টা করছে। 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের উপর জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, সেই আওয়ামী লীগ জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে, এটা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বলছেন। দেখেন, জাতীয় পার্টিকে সবসময় কীভাবে দুর্বল করা যায়, কীভাবে জাতীয় পার্টিকে ভেঙে আরেকটা ছোট্ট জাতীয় পার্টি করা যায়, সবসময় আওয়ামী লীগের ফন্দি ফিকির এখানে আছেই। এখনও সেরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে জাতীয় পার্টিকে বিভক্তির চেষ্টা চলছে। দেখেন, আমাদের রোশন এরশাদ, উনি প্রধান পৃষ্ঠপোষক, উনি সম্মানী ব্যক্তি, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের উনি স্ত্রী, উনাকে জাতীয় পার্টির সকল নেতাকর্মী শ্রদ্ধার চোখে থাকে। উনি বয়োজ্যেষ্ঠ, উনি অসুস্থ, উনি অনেক বয়স্ক, উনি হাঁটতে পারেন না, উনি হুইল চেয়ার নিয়ে চলাফেরা করেন, উনার মধ্যে বিন্দুমাত্র রাজনৈতিক চর্চা এখন আর নাই। আমি ডাক্তার হিসেবে বলছি, এই বয়সে থাকারও কথা না। আমি যদি নিজেই না চলতে পারি, আমার যদি দেওয়া কথা না বলে, আমি কী রাজনীতি নিয়ে কথা বলবো? কিন্তু আমাদের দলেরই কিছু কুলাঙ্গার বহিষ্কৃত নেতা, যাদের কোনো ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই, শুধু সরকারের মদতে, সরকার মদত দিচ্ছে বলছে, তারা একটা দল করে ফেলছে, যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার নেতৃত্বে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে, সেটাকে কীভাবে দমানো যায়, ওনাকে কীভাবে থামানো যায়, উনি কেন দেশের জন্য কথা বলছেন, দেশের মানুষের জন্য কথা বলছেন, সেটা সরকারের সহ্য হচ্ছে না। দেখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মিটিং করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ক্ষমতা দিয়েছেন, ওই দিনকার নির্বাহী কমিটির মিটিং হলো, সেখানে ওনাকে ক্ষমতা দিয়েছেন, তাহলে তারপরেও কীভাবে বলে যে রোশনের নেতৃত্বে একটা দল নির্বাচনে যাবে, ওনার নেতৃত্বে কীভাবে দল হতে পারে? তাহলে জাতীয় পার্টিকে সবসময় কীভাবে, শুধু জাতীয় পার্টি কেন, যে কোনো দলকে, বড় দলগুলি খেয়ে ফেলার চেষ্টা করে। আওয়ামী লীগ এখন বিএনপিকে খেয়ে ফেলবে, এই ইচ্ছা পোষণ আপনার, ছোটো ছোটো দলগুলিকে তো ইনগাল্প করে ফেলছে, তাদের নিজেদের মধ্যে ঢুকে দিয়েছে, কথা বলতে পারবে না। তাহলে দেখেন, আমি বলছি যে জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ বিএনপি দুইটা বড় দল মানুষের কথা চিন্তা করে না। কীভাবে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ, কীভাবে ক্ষমতা যাবে বিএনপি, কেন বিএনপির সাথে মানুষ নাই, শুধু বিএনপি ক্ষমতার জন্য মরিয়া, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন বলছে, আমি এই নিয়ে অনেকবার কথা বলছি, আরে ভাই উন্নয়ন করেছেন, এখনও ট্রাক দিয়ে চাল দিতে হয়, আটা দিতে হয়। আমাকে সেলুনে কাজ করে একজন শ্রমিক, সেলুনের শ্রমিক, আমি চুল কাটাই থেকে 3 দিন আগের কথা, আমাকে বলছে যে স্যার, আমাদের মতো গরিব মানুষের হয়েছে জ্বালা মরণ, বলে যে সরকার যে ওএমএসের, উনি ওমেন্স বলতে ছিল, শব্দটা আমি বুঝতেছিলাম না, ওএমএসের যে চাউল দেয়, ভোরবেলাও যদি দাঁড়ায়, ভোরবেলাও যদি সেই লাইনে দাঁড়াও, 11টার সময় আমাকে চাউল আর আটা নিয়ে আসতে হবে, 11টায়, 10টার আগে তো এটা ওপেন হয় না, 11টায়। আর যদি আমি 11টার দিকে যাই, আমাকে সন্ধ্যার সময় আসতে হবে, 5 থেকে 6 ঘন্টা আমাকে অপেক্ষা করতে হবে, আমি সেলুনে চুল কাটবো কখন, ইনকাম করবো কখন? কয়েকটা টাকার জন্য মানুষ সেখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। বলল যে রিক্সাওয়ালা বলছে যে আমি ভোর 4টার সময় গিয়ে দাঁড়াইলাম, তারপরেও দেখা 3 জন মহিলা আগে দাঁড়িয়ে আছে এবং ঝগড়া করছে কে আগে দাঁড়াবে, দেশকে কোথায় রেখেছেন সেটা চিন্তা করছেন? আমার দেশে খাদ্যের জন্য ভোর 4টায় মহিলাকে লাইনের ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, এই বলছেন? খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ, মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি, একদিকে ধনীকে ধনী করে দিচ্ছেন, ব্যবসায়ীকে বড় বড় ব্যবসা প্রণোদনা দিয়ে, সিন্ডিকেট তৈরি করে দিয়ে, একেবারে দুর্নীতিতে লাগামহীন দুর্নীতি করে, কিছু উন্নত মানের স্ট্রাকচার গঠন করে দেশ উন্নত হয়ে গেল,
আমি কি চাই? আমার কিছু চাওয়ার নেই। আমি চাউল কিনতে পারবো কিনা, আটা কিনতে পারবো কিনা, তেল কিনতে পারবো কিনা, পেঁয়াজ কিনতে পারবো কিনা, আমার বাচ্চাদের জন্য প্রোটিনের চাহিদা মিটাইতে পারবো কিনা, মানুষ সেই চিন্তায় ভেবুন। আপনি নামেন রাস্তায়, কথা বলেন, তারপর দেখেন মানুষ কি বলে। আমরা আর একটা বিরতি নেব, বিরতির পর আবার মানুষ ভোটের চিন্তা করছে না, খাবারের চিন্তা করছে।